এই মাত্র পাওয়া খবর, গ্রেফতার হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননা করার কথা সত্য হয়েছে, তাই তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা করার শুনানির পর এই গ্রেফতার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ বিষয়ে একাধিক গণমাধ্যমে উঠে এসেছে এমন কথা, তাই তো এবার জাতীয় সঙ্গীতকে অবমাননা করা নিয়ে মিডিয়ার সামনে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জানালেন কি কারণে আমাকে গ্রেফতার করা হবে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার মামলার শুনানি, তাই তো এবার গ্রেফতার হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমন কি উঠে এসেছে একাধিক গণমাধ্যমে। ঠিক তারপরেই জাতীয় সঙ্গীত অবমাননা করার বিষয় নিয়ে মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আমি কখনো ভাবিনি এমন কাজের জন্য আমার বিরুদ্ধে মামলা করা হবে এবং আমাকে গ্রেফতার করার জন্য নতুন করে পায়তারা শুরু করছে বিজেপি সরকার। আমি তো কোনো অন্যায় বা অপরাধ করিনি, তবে কেন আমার ওপর এমনটি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে করা মামলার শুনানি আগামী 12 জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গান তিনি। এক পর্যায়ে মমতা জাতীয় সঙ্গীত থামিয়ে মঞ্চ থেকে নেমে যান মমতা ব্যানার্জি। ঠিক তারপর থেকেই মমতা ব্যানার্জিকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়, এমনকি তার বিরুদ্ধে মামলা করা হয়। তিনি জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে, যেখানে দেশের একটি গৌরবের কথা লেখা ওই জাতীয় সঙ্গীতের ভেতর, সেখানে কিভাবে তিনি গানটি বন্ধ করে ওখান থেকে চলে আসেন। এ ঘটনায় মমতার বিরুদ্ধে থানায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ করেন মুম্বাইয়ের ভারতীয় জনতা পার্টির নেতা বিবেকানন্দ গুপ্ত। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালতে একটি মামলা করা হয়। মামলার শুনানি আগামী 12 জানুয়ারি, সেই দিনেই গ্রেফতার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনটি জানিয়েছে একাধিক গণমাধ্যমে। তাই তো বর্তমান সময়ে জাতীয় সঙ্গীত অবমাননা করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কাজে মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তো বন্ধুরা, জাতীয় সঙ্গীত অবমাননা করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন কাজে আপনাদের মতামত কী এবং আপনারা কি চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।